বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে আন্তর্জাতিক স্বীকৃতিতে উৎসব সর্বস্তরের মানুষের আনন্দ শোভাযাত্রা সমঝোতা স্মারক হয় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ভারত চীনও থাকবে বাংলাদেশের পাশে বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে গাড়ি চোরচক্রের চার সদস্য আটক আট যানবাহন উদ্ধার শুনছিলেন ফার্স্ট ইসলামী ব্যাংক লিমিটেড আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংবাদে আপনাদের সঙ্গে একুশের থাকছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে বন্দর নগরী জুড়ে উৎসবে মাতেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রীয় আনন্দ উদযাপনে আনন্দ মিছিল ও শোভাযাত্রা হয়েছে পার্বত্য জেলাগুলোতেও প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল সাতই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি অর্জনে রাষ্ট্রীয় উৎসবে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় পরে বের হয় আনন্দ শোভাযাত্রা সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি লালদিঘি ময়দানে গিয়ে শেষ হয় এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন ও প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠন অংশ নেয় কক্সবাজারে আনন্দ শোভাযাত্রায় ছিল লাল সবুজের পতাকা মোড়ানো হাতি ঘোড়া সহ নানা আয়োজন এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর ভাষণের বিশ্ব স্বীকৃতিতে ঘাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের হয় মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ এতে যোগ দেয় রাঙামাটি শহরে বঙ্গবন্ধুর মুরাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা বান্দরবানেও নানা আয়োজনে রাষ্ট্রীয় আনন্দ উৎসব উদযাপন করা হয় শোভাযাত্রা ছাড়াও ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন মিয়ানমারের সাথে সমঝোতার স্মারক হওয়ায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সংবাদ সম্মেলনে তাঁর দাবি ভারত চীন সহ গোটা বিশ্ব পাশে আছে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান দুই মাসের মধ্যে প্রক্রিয়াটি শুরু হবে আর তিন সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অখিল পোদ্দারের রিপোর্ট রাখাইনে নিজ দেশের সেনাবাহিনী আর উগ্র বৌদ্ধদের নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণে বাঁচাতে পঁচিশে আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামে এ পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়েছে প্রায় সাড়ে ছয় লাখ নারী পুরুষ শিশু আগে থেকে আরও আছে চার লাখেরও বেশি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে নানান আঙ্গিকে অনেকবার বৈঠক হলেও দৃশ্যমান ফল বয়ে আনেনি অব্যাহত চাপের মুখে শেষ পর্যন্ত কিছুটা নমনীয় মিয়ানমার নেপিদোতে আসেম সম্মেলন শেষে গত বৃহস্পতিবার বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করে দেশটি দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী বললেন মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে সাবেক বা বা তাদের তাদের পছন্দ অনুযায়ী কাছাকাছি স্থানে করা হবে। প্রাথমিকভাবে ব্যবস্থায় সীমিত সময়ের জন্য রাখা হবে কবে নাগাদ পুরো প্রক্রিয়া শেষ হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন চুক্তিতে এ বিষয়ে কোন সীমারেখা দেয়া হয়নি এই চুক্তির অধীনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পর নয় অক্টোবর দু হাজার আগে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী প্রত্যাবাসনের বিষয়টি বিবেচনা করা হবে যারা আগে এবং থেকে গিয়েছে। বর্তমান চুক্তি স্বাক্ষরের মধ্যে শুরু হবে বলে আশা করা যায় এই লক্ষ্যে আগামী তিন সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে এবং টার্মস অব রেফারেন্স চূড়ান্ত করা হবে এগুলো নিয়ে কাজ চলছে কূটনৈতিক তৎপরতা চলমান রয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী দুই রাষ্ট্র এবং গোটা বিশ্ব জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন স্বার্থ ঠিক করে যে সরকার যে ক্ষমতা আছে সেই সরকার ঠিক করবে স্বার্থ আমরা স্বার্থ ঠিক করেছি স্বার্থ হলো আমাদের স্বার্থ হল মূল লক্ষ্য হল এদেরকে ফেরত পাঠানো তাদের নিজের জায়গায় ইনসেফটি সিকিউরিটি উইথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব ছাড়াও কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিষয়ে আলোচনা হয়েছে। অখিল টেলিভিশন হত্যা নির্যাতন মিয়ানমার সরকারকে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বায়তুসর আঞ্জুমানে ইত্যহাদ ঈদে মিলাদ নবী উপলক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দিন এ সময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক আবুল হায়াত মোহাম্মদ তারেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে উনত্রিশ নভেম্বর থেকে চার দিন ব্যাপী কেরাত প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় চট্টগ্রামে চোরাই গাড়ি সহ সংঘবদ্ধ চক্রে চার সদস্যকে আটক করেছে পুলিশ নগরীর মুরাদপুর ফটিকছড়ি ও কক্সবাজারে দুই দিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকদের কাছ থেকে তিনটি প্রাইভেট কার ও পাঁচটি মাইক্রোবাস উদ্ধার করা হয় দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় পনেরো থেকে বিশ জনের দলটি দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে পরে পরিবর্তন করে গাড়িগুলো বিক্রি করে দেয় মিশরায় উপজেলায় দশটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে উপজেলার ছড়া এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বারো কোটি টাকা ব্যয়ে প্রায় তেত্রিশ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন করেছে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের কাজ শেষ হলে উপজেলার বন্যা নিয়ন্ত্রণ ও কয়েক শত হেক্টর জমি সেচের আওতায় আসবে দেশব্যাপী অনুষ্ঠিত বঙ্গবন্ধু মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে কক্সবাজারে অনুষ্ঠানে জেলার তিনশো একাত্তর জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়া হয় এ সময় মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বঙ্গবন্ধু বৃত্তি পরীক্ষার আহ্বায়ক হেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারের রামুতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে গ্রামবাসী দুপুরে দক্ষিণ খুনিয়াপালং এলাকায় এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন একই সাথে এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা বর্ষিয়ান রাজনীতিবিদ বি এম আবুল কাশেম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন বক্তারা সকালে সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা বি এম আবুল কাশেম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তারা কথা বলেন সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও সাংসদ ওয়াসিকা আয়শা খানম এর আগে বর্ষিয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয় শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে উৎসব সর্বস্তরের মানুষের আনন্দ শোভাযাত্রা সমঝোতা স্মারক হয় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ভারত চীনও থাকবে বাংলাদেশের পাশে বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে গাড়ি চোর চক্রে চার সদস্য আটক আজ যানবাহন উদ্ধার সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই